প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। নিয়োগটি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারি কর্মচারী হাসপাতাল হইতে প্রকাশিত হয়েছে। নারী পুরুষ উভয় আবেদন করা যাবে। তো এই নিয়োগে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, কিভাবে আবেদন করা যাবে, আবেদন ফি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিও শুরু করব তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সরকারি কর্মচারী হাসপাতালে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শুরুতে থাকছে ফার্মাসিস্ট, বেতন 12,000 থেকে 30,230 টাকা, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 8টি, এসএসসি পাশে আবেদন করা যাবে, তবে ফার্মেসিতে 3 বছরের ডিপ্লোমা ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ক্রমিক নং 2 এ থাকছে মেডিকেল টেকনোলজিস্ট, বেতন সেম, এখানে ল্যাবরেটরি থেকে 25, ডেন্টাল থেকে 11, রেডিওলজি থেকে 14, ফিজিওথেরাপি থেকে 13, ব্লাড ব্যাংক থেকে 4 জন, মোট 67 জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে, সাথে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের ডিপ্লোমা ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ক্রমিক নং 3 এ থাকছে কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590 টাকা, বয়স 30, পদের সংখ্যা 6টি, স্নাতক পাশে আবেদন করা যাবে, কম্পিউটারে টাইপিং এ গতি থাকতে হবে। ক্রমিক নং 4 এ থাকছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন 9,322,490 টাকা, বয়স 30 বছর, পদের সংখ্যা 2টি, এইচএসসি পাশে আবেদন করা যাবে, তবে কম্পিউটারে নিম্ন দেয়া টাইপিং এ গতি থাকতে হবে। ক্রমিক নং 5 এ থাকছে টিকেট ক্লার্ক, বেতন সেম, পদের সংখ্যা 8টি, এইচএসসি বা সমমান পাশ থাকলে এই পদে আবেদন করা যাবে, তবে কম্পিউটারে টাইপিং এ গতি থাকতে হবে। ক্রমিক নং 6 এ থাকছে স্টেরিলাইজার অপারেটর, বেতন সেম, পদের সংখ্যা 7টি, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ থাকলে আবেদন করা যাবে, বা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ট্রেড কোর্স পাশ হলেও আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণের শর্তাবলী, 1 জানুয়ারি 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে এবং অন্যান্য কোটায় 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকলে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় উক্ত প্রতিষ্ঠানের অনাপত্তি ছাড়পত্রের মূলক পি জমা দিতে হবে। নিচে সম্পূর্ণ তথ্যগুলো ভালো করে পড়ে নেবেন। এ আসা যাক আবেদন করার প্রক্রিয়া। আবেদন করার জন্য এই ওয়েবসাইট ব্যবহার করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন করা যাবে 25/1/2024 তারিখ সকাল 10টা থেকে 25/2/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য ফি দিতে হবে 1 থেকে 2 নং পদের জন্য 335 টাকা এবং 3 থেকে 6 নং পদের জন্য 223 টাকা, টেলিটক প্রিপেইড মোবাইল থেকে দেওয়া যাবে আবেদন করার পর থেকে 72 ঘন্টার মধ্যে। মৌখিক পরীক্ষায় যে কাগজপত্রগুলো জমা দিতে হবে সেগুলোর এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন চাকরি আপডেট সবার আগের আপনার নিকট চলে যায়।